বন্ধুরা, আপনারা যদি গুগল ক্রোমকে এখনও কেবলমাত্র ব্রাউজার হিসেবে ইউজ করে থাকেন, তাহলে আপনারা গুগল ক্রোম সম্পর্কে কিছুই জানেন না। গুগল ক্রোমে এত রকমের ইনবিল্ট ফিচার্স আছে, যদি আপনি ভালো করে গুগল ক্রোমকে ইউজ করেন তাহলে একজন এক্সপার্টের মতো গুগল ক্রোমের সাহায্যে অনেক কিছু কাজ আপনি ইজিলি করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখিয়ে নিই সেই সব অসাধারণ গুগল ক্রোমের ফাংশনগুলিকে। তবে সবার আগে যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। হ্যালো বন্ধুরা, আমি রাজু বিশ্বাস, ওয়েলকাম টু মাই চ্যানেল গোল্ডেন ইনবক্স। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারকে ওপেন করে নেব। ব্রাউজারে অ্যাড্রেস বারে আমরা কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে সেই ওয়েবসাইটে অ্যাক্সেস করি, কিন্তু এই অ্যাড্রেস বারের সাহায্যে আমরা আরও একটি কাজ করতে পারি। এই অ্যাড্রেস বারে ইনবিল্ট ক্যালকুলেটর থাকে, আপনারা অ্যাড্রেস বারকে ক্যালকুলেটার হিসেবেও ইউজ করতে পারেন। চলুন পায়ের মান বের করে দেখি। প্রথমে অ্যাড্রেস বারে ক্লিক করলাম এবং টাইপ করলাম 22/7, আর দেখুন নিচে রেজাল্ট চলে এসেছে। এই অ্যাড্রেস বারে যে কোয়েশনই আপনারা লিখবেন গুগল ক্রোম সঙ্গে সঙ্গে তার অ্যান্সার দিয়ে দেবে। গুগল ক্রোমের অ্যাড্রেস বারে ইনবিল্ট ক্যালকুলেটর থাকে, যার সাহায্যে আপনারা যে কোনো ক্যালকুলেশন ইজিলি করতে পারেন। তাহলে এখন আর কম্পিউটার ক্যালকুলেটরকে ওপেন করার দরকার নেই, গুগল ক্রোমের অ্যাড্রেস বারকে ইউজ করুন ক্যালকুলেটর হিসাবে। গুগল ক্রোমকে মিডিয়া প্লেয়ার হিসেবেও ইউজ করা যায়। যদি আপনার কম্পিউটারে কোনো মিডিয়া প্লেয়ার না থাকে, যদি কোনো মিডিয়া ফাইল আপনার মিডিয়া প্লেয়ারে সাপোর্ট না করে, তবে জাস্ট মিডিয়া ফাইলটিকে ড্র্যাগ করে গুগল ক্রোমের অ্যাড্রেস বারে ফেলে দিতে হবে। তারপরে জাস্ট এন্টার করলেই ভিডিও ফাইলটি গুগল ক্রোমে প্লে হয়ে যাবে। এখানে আপনার ভিডিও কন্ট্রোল বাটনও পাবেন আর ভলিউম কন্ট্রোল বাটনও দেখতে পাবেন। এখানে প্লে এবং পজ বাটনও দেখতে পাওয়া যাবে। তাহলে আপনারা দেখলেন গুগল ক্রোমকে আপনারা আপনার মিডিয়া প্লেয়ার হিসেবে ইউজ করতে পারেন। গুগল ক্রোম ব্রাউজারকে আপনারা ইমেজ ভিউয়ার হিসেবে ইউজ করতে পারেন। যদি আপনার কম্পিউটারে কোনো ইমেজ ভিউয়ার না থাকে এবং আপনি যদি কোনো ইমেজের প্রিভিউ দেখতে চান, তবে ইমেজ ফাইলটিকে ড্র্যাগ করে গুগল ক্রোমের অ্যাড্রেস বারের উপরে ফেলে দিন, তাহলে ইমেজের প্রিভিউ দেখতে পাবেন। গুগল ক্রোম ম্যাক্সিমাম ইমেজ ফরম্যাটকে সাপোর্ট করে। চার নম্বর যে বেনিফিট যেটা আমরা পাই সেটা হলো, যদি আপনার কাছে কোনো পিডিএফ রিডার না থাকে এবং আপনি চান কোনো পিডিএফ ফাইলকে ওপেন করতে, তাহলে জাস্ট সেই পিডিএফ ফাইলটিকে ড্র্যাগ করে অ্যাড্রেস বারের উপরে ফেলে দিন এবং এন্টার করুন। পিডিএফ ফাইলটি গুগল ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। গুগল ক্রোম ব্রাউজারটি পিডিএফ রিডার হিসেবেও কাজ করে। এখানে আপনারা পিডিএফ ফাইলটিকে ডাউনলোডও করতে পারবেন বা প্রিন্টও করতে পারবেন বা পিডিএফ ফাইলটিকে রোটেটও করতে পারবেন। এখানে জুম ইন বা জুম আউটও করা যাবে। একটি পিডিএফ রিডারে যা যা অপশান থাকে ক্রোম ব্রাউজারে সেই অপশানগুলিকে আপনারা দেখতে পাবেন। এছাড়া গুগল ক্রোম ব্রাউজারটি একটি টেক্সট ফাইল ভিউয়ার হিসেবেও কাজ করে। আমার কাছে একটি টেক্সট ফাইল আছে, সেটিকে আমি ড্র্যাগ করে গুগল ক্রোমের অ্যাড্রেস বারের উপরে ফেলে দিলাম এবং এন্টার করলাম। টেক্সট ফাইলটির মধ্যে যা যা টাইপ করা আছে সেগুলি ক্রোম ব্রাউজারে ডিসপ্লে হয়ে যাবে। এইভাবে আপনারা গুগল ক্রোমকে টেক্সট ফাইল ভিউয়ার হিসেবেও ইউজ করতে পারেন। মনে করুন আপনি দুটি ট্যাবে ইউটিউবে দুটি ভিডিও প্লে করে রেখেছেন, অথবা তিন নম্বর ট্যাবে আপনি গান বা অন্য কিছু চালিয়ে রেখেছেন। এখন আপনি প্রথম ট্যাবে যে গান চলছে বা ভিডিও চলছে তাকে মিউট করতে চান, তাহলে আপনি কী করবেন? সিম্পলি ওই ট্যাবে যেতে হবে এবং ট্যাবের উপর রাইট ক্লিক করতে হবে। এখানে মিউট সাইডে অপশান পেয়ে যাবেন। এখন ক্লিক করলেই সে ট্যাবে চলা যে কোনো সাইডে সাউন্ড মিউট হয়ে যাবে। এখন ওই ট্যাবে খোলা সাইডটির কোনো সাউন্ডই আপনি শুনতে পাবেন না। এবার আবার সাউন্ডকে আনমিউট করতে চাইলে ট্যাবে রাইট ক্লিক করে আনমিউটে ক্লিক করতে হবে। কোনো ট্যাবের ডুপ্লিকেট ওপেন করতে চাইলে ট্যাবে রাইট ক্লিক করলে ডুপ্লিকেট অপশনটি পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলেই আরেকটি ট্যাবে সেম ইউআরএল ওপেন হয়ে যাবে। যদি আপনি চান যে যখনই আপনি গুগল ক্রোম ব্রাউজারকে ওপেন করবেন তখন ইউটিউব বা কোনো নির্দিষ্ট ওয়েব পেজ ওপেন হবে, তাহলে সেই ট্যাবটির ওপরে রাইট ক্লিক করতে হবে এবং পিন অপশনটিকে ক্লিক করতে হবে।
তাহলেই ওই পেজটি ব্রাউজারে পিন হয়ে যাবে। এবার আপনি যতবারই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, পিন করা পেজটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। গুগল ক্রোম ব্রাউজারে আরেকটি সুবিধা হলো, যে কোনো ওয়েবসাইটের শর্টকাট আপনারা সরাসরি ডেস্কটপে ক্রিয়েট করতে পারবেন। যে ওয়েব পেজটি শর্টকাট আপনি বানাতে চান, সে ওয়েব পেজটিকে প্রথমে ওপেন করতে হবে। এরপর ডান দিকের কর্নারে থ্রি ডটে ক্লিক করতে হবে। এবারে মোর টুলসে যেতে হবে, এখানে ক্রিয়েট শর্টকাটের অপশানে ক্লিক করতে হবে। এখানে ওপেন অ্যাজ উইন্ডোতে ক্লিক করুন এবং ক্রিয়েট বাটনে ক্লিক করে দিন। এর ফলে কী হবে, পেজটি একটি নতুন উইন্ডোতে ওপেন হয়ে যাবে আর ডেস্কটপে ওয়েব পেজটি একটি শর্টকাট তৈরি হয়ে যাবে। এই শর্টকাটে ক্লিক করেই আপনারা সেই পেজটিকে সরাসরি ওপেন করতে পারবেন। এখানে ব্রাউজারে ফুল স্ক্রিন ভিউ করলে যেমন আমরা দেখতে পাই সেরকমভাবে পেজটি ওপেন হবে এবং কোনো ট্যাব এখানে দেখতে পাবেন না। ব্রাউজারের মতো কোনো ওয়েবসাইটের পেজকে যদি আপনারা পিডিএফে সেভ করতে চান, তবে ডান দিকের কর্নারে থ্রি ডটে যেতে হবে, সেখানে ক্লিক করলে প্রিন্ট অপশনে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে একটি প্রিন্ট উইন্ডো ওপেন হবে। এখানে ডেস্টিনেশন অপশন সিলেক্ট করতে হবে সেভ অ্যাজ পিডিএফ এবং সেভে ক্লিক করতে হবে। এবার কম্পিউটারে পেজটিকে সেভ করে নিতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখেন গুগল ক্রোম কেবলমাত্র ব্রাউজার হিসাবে নয়, এর ইনবিল্ট অনেক ফাংশন সাহায্যে আমরা খুব সহজেই অনেক কাজ করতে পারি। যদি আজকের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।